আমি কৃষ্ণ কাথুরিয়া। কবি গৌতম চৌধুরীর কবিতা তুমি আমাদের রবীন্দ্রনাথ। আজ তোমার জন্মদিন, ফুলের মালা, ধূপ আর পত্রিকা, তোমার গান, তোমার কবিতা প্রত্যেক বছর এভাবেই হয়ে আসছে। রবীন্দ্র সদনে বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত গাইয়ে পাঁচবার গলা পরিষ্কার করে পাঁচটা গান গাইবে। আবৃত্তিকার নেহাতি জনতার অনুরোধে আফ্রিকা বলবেন। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, এগুলো একটু গাঢ় করে উচ্চারণ করবেন। তারপরে উদ্যোক্তাদের দেয়া খাও আর গ্রেট ইস্টার্নের প্যাকেট সোজা বাড়ি। আসছে বছর আবার হবে, আবার হবে। ভাগ্যিস তোমার জন্মদিনটা পালন করবার নিয়ে, এবং আরো সুখের কথা এই যে তোমাকে স্মরণ করবার এই সময়টা গ্রীষ্মকাল। তাই তো পেপসি অথবা কোকের ঠান্ডা গলায় ঢেলে হৃদয়টাকে জুড়াল। কিছু মনে করো না, একটা কথা ভীষণ ভাবতে ইচ্ছে করছে এখন। তুমি থাকলে, তুমি তো সেলিব্রিটি হয়েই বেঁচে থাকতে, তখন তোমাকে দিয়ে বিজ্ঞাপন করানোর জন্য পেপসি, কো, এদের হাই অফিসিয়ালসরাকে ঠাকুর বাড়ির দরজার কড়া নাড়াতো। কি জানি তোমার মানবতার উপর অবাধ বিশ্বাস। তুমি যে রবীন্দ্রনাথ, তুমি এই অস্থির সময়ে কিছুতেই স্থবির বসে থাকতে পারতে না। আমি জানি এই অস্থির সময় চোখ বন্ধ করলেই তোমাকে দেখছি। জম্মু আর কাশ্মীরের সন্ত্রাসের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, প্রতিবাদের প্রাচীর হয়ে। তোমাকে ঘিরে কালো ফেটটি মাথায় বাঁধা কাণ্ড নেই ওয়াকি টকির দাপাদাপি, কারণ তুমি যে আমাদের রবীন্দ্রনাথ। আজ আমরা যারা এখানে তোমার জন্মদিনটা পালন করছি তারা সবাই ঝাপসা মানুষ, তাই আমাদের স্বপ্নটা একটু আলাদা। আমরা চোখ বন্ধ করলেই তোমাকে দেখছি কলকাতার রাস্তায় মৌলবাদ সন্ত্রাসবাদ বিরোধী মিছিল, মানবতার মিছিলে নেতৃত্ব দিচ্ছ তুমি, রোমারোলার তুমি একসাথে, মেধা পাটেকারের মাথায় তোমার হাত, পল রোবসনের গান আর বেথোভেনের অর্কেস্ট্রা মুখরিত হচ্ছে কলকাতার আকাশ বাতাস। আমরা দেখছি তোমাকে গুজরাটের বিভৎস দাঙ্গার লকলকে আগুনের মধ্যে, অসম্ভব তৃপ্ত দীর্ঘ ঋজুতা নিয়ে তুমি এগিয়ে চলেছ বিরাট ক্যানভাস, একটা প্রতিবাদী বাইসানের ছবি, যে বাইসানটা আমাদের অসীম সাহস যোগাবে। ভুলেছি যন্ত্রণা, তুমি আমাদের নেতা বলে সেটাই শান্ত। মহেশ্রতা দেবী এলেন সঙ্গে সাকিনা, মানছে না কিছুতেই এই দাঙ্গা হাঙ্গামা। এসো সবাই খুলে দিই সব মনের জানালা, পুরুলিয়া থেকে ধামসার আওয়াজ আসছে, বাঁকুড়া থেকে মাদুরের আওয়াজ আসছে, চা বাগিচা থেকে, কয়লা খাদান থেকে, কারখানা থেকে, মেঠুর পথ সব এসে মিলেছে এই মিছিল। তুমি আমাদের পথ দেখাও রবীন্দ্রনাথ, তুমি আমাদের নেতৃত্ব দাও। তোমার সাথে কলকাতা থেকে আমেদাবাদ পর্যন্ত হাঁটবো আমরা।